हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टीना दास चौधरी ब्लॉग। आशा करी तुम्हारा सबाई भलो ही आछो, तुम्हारे भालोबाशा आमिओ खूब भलो आछि। तो आमार भिडियोगुलो तुम्हारा जो भलो लेगे थे प्लिज आमाके फलो करो, सबसक्राइब करो। और तुम्हारा जदि क्यों फेसबुक थेके भिडियो देखे थको प्लिज फलो दिओ, और यूट्यूब थेके जदि देखे थको ताहले सबसक्राइब करे आमार पाशे थेको। আজকে তো সানডে, আজকে কি স্পেশাল মেনু হচ্ছে? আজকের মেনু, আজকের মেনু হান্ডি মাটন। এটা তো সেই হান্ডি মাটন মনে হচ্ছে সেই বিখ্যাত বিহারের যে চম্পারণ জায়গাটা আছে ওইখানে মাটন রেসিপি, তো মটন চম্পারণ? হ্যাঁ, টাইপ অফ সেটাই তো, সেটাকেই আমরা হান্ডি মাটন বলে থাকি। ওয়াও, তো চলো বানাই। তো ফারস্টে আমি মটনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাইনেট করব, কিছুটা কুচানো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কিছুটা সর্ষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছুটা টক দই। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দেব যাতে মাটনগুলো একটু নরম হয়। এবার আমি গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে দেব। হাঁড়িটার পেছনে আমি কিছুটা মাটি লাগিয়ে নিয়েছি যাতে হাঁড়িটা ফেটে না যায়, যেহেতু আমি গ্যাসের মধ্যে করছি। তো হাঁড়িটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেব। তার মধ্যে একটা গোটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কিন্তু জল দিইনি। এবার হাঁড়িটা আমি কিছুটা আটা দিয়ে সিল করে দেব। আটা দিয়ে সিল করার পর আমি প্রায় 50 মিনিটের মতো কুক হতে দেব। দেখো 50 মিনিট হয়ে গেছে, আমার মাংসটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে আর মাংসটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে। কালারটা দেখে বলো তোমরা কেমন হয়েছে। আমার তো ভালোই লেগেছে, বাড়ির সবারও ভালোই লেগেছে। গরম ভাতের সাথে রুটির সাথে ভালোই খাওয়া যাবে। এরকম আরও রান্নার রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেল টিনা দাস চৌধুরী ব্লগে নজর রেখো। প্লিজ সাবস্ক্রাইব করে
আর ফলো করো, আমার পাশে থেকো। মাংসটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছিল, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো চলো, টাটা, বাই বাই আজকের মতো।